মন্ত্রের মৃত্যুতে আসন শূন্য, এমপি হবেন চিত্রনায়িকা শাবানা। আসুন দেখে নেই বিস্তারিত। যশোর ৬ সংসদীয় আসন শূন্য হতে না হতে সেখানে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছে। মায়ের মৃত্যু শোক কাটিয়ে উঠার আগেই মাঠে নেমে পড়েছেন সদ্য প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মেয়ে নওরিন সাদেক, সেই সঙ্গে স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে নির্বাচনের জন্য ময়দানে হাজির হয়েছেন চিত্রনায়িকা শাবানা। কখনো শোনা যাচ্ছে তিনি নিজেই নির্বাচন করবেন, আবার কখনো প্রার্থী হিসেবে উঠে আসছে শাবানার স্বামীর নাম। গত ২১ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী যশোর ৬ আসনের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক। ২৮ জানুয়ারি জাতীয় সংসদে এই আসনটি শূন্য বলে ঘোষণা করা হয়। এরপর থেকেই এই আসনে পুনর্নির্বাচনের আমেজ জমে উঠেছে। শাবানার স্বামী ওয়াহিদ সাদিকের বাড়ি কেশবপুর উপজেলার বরেঙ্গা গ্রামে। সাবেক শিক্ষামন্ত্রী ASHK সাদেকের বাড়িও বরেঙ্গা গ্রামে। তিনি দুই মেয়াদে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তার মৃত্যুর পর স্ত্রী ইসমাত আরা সাদেকও দুই মেয়াদে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ইসমাত আরা সাদেক ও শাবানার শ্বশুরবাড়ি এক উঠানেই রয়েছে। তারা সম্পর্কে যা জায়ের মৃত্যুর পর এবার মাঠে নেমেছেন শাবানা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় মঙ্গলবার দুপুরে কেশবপুরে এসে গণসংযোগ শুরু করেছেন তিনি। বরেঙ্গা গ্রামে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় চিত্রনায়িকা শাবানা বলেন, আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে গেল নির্বাচনে প্রার্থী হতে বলেছিলেন, আমি নিজে প্রার্থী হইনি, আমার পরিবর্তে আমার স্বামীর জন্য নৌকার মনোনয়ন চেয়েছিলাম, নেত্রী আবারও এলাকার কাজ করার জন্য আমাকে বলেছেন, এজন্য আমি মাঠে নেমেছি, সুযোগ পেলে আমরা প্রিয় এলাকার উন্নয়ন করতে চাই। তবে শাবানা নাকি তার স্বামী, শেষ পর্যন্ত কে নির্বাচনে অংশ নেবেন সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে জানানো হয়নি। জনমতের উপর ভিত্তি করেই তা সিদ্ধান্ত নেওয়া হবে। আবার এখানে দলের হাইকমান্ডের সিদ্ধান্তের দিকেও তাকিয়ে থাকতে হবে শাবানা ও তার স্বামীকে। এদিকে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সদ্য প্রয়াত ইসমাত আরা সাদেকের মৃত্যুর মাস না পেরোতেই উপনির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তার কন্যাসহ পরিবারের সদস্যদের এমন ছুটাছুটিতে বিস্ময় ও বিরক্ত প্রকাশ করেছেন এলাকাবাসীরা। পাশাপাশি কে হবেন উপনির্বাচনের প্রার্থী এই প্রশ্নেও বিভক্ত হয়ে পড়েছে কেশবপুর থানা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এর মধ্যে শাবানার আগমন এলাকায় নতুন মাত্রা পেয়েছে। ইতিপূর্বে যে কয়বার শাবানা কেশবপুরে এসেছেন তিনি কখনো জনসভা করেননি। এবার গণসংযোগে তাদের আগমনের জন্য বরেঙ্গা গ্রামে তোরণ নির্মাণ করা হয়েছে। বেশ জমিয়ে প্রচারণায় নেমেছে শাবানা। তো বন্ধুরা, আপনাদের কি মতামত শাবানার এমন প্রচারণার বিষয়টি নিয়ে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।